আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 285 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওয়াকালু সামিনা ওয়া আতানা গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মসির। তারা বলে যারা মুমিন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা তাকওয়াশীল, তারা বলে কালু, তারা বলে সামিনা, আমরা শুনলাম, ওয়া আতানা মেনে নিলাম, আমরা শুনলাম আর মেনে নিলাম। মুমিনদের বৈশিষ্ট্য, মুমিনদের পরিচয় হলো ওরা কোরআন হাদিস শুনলে তো বলে আমরা মেনে নিলাম। আর আপনি এখন শুনছেন তাবিজ ব্যবহার শিরিক আর বলছেন আগামী কালকে খুলবো, তাহলে আয়াতের সাথে মিলল কি? মিলল না, তাবিজ খুলে ফেলে দিতে হবে। পাশাপাশি অষ্টধাতুর আংটি যদি থাকে, যদি অষ্টধাতুর বালা থাকে, হজ করতে গিয়ে ব্রেসলেট নিয়ে এসেছেন, বালা নিয়ে এসেছেন বাতের রোগ ভালো হওয়ার জন্য, এগুলো হলো শিরিক, খুলে ফেলে দিতে হবে। ছোট বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের কোমরে কালো ডোরা, কালো সুতা বাঁধা হয়, আপনাদের কি বলে জানি না, ডোরা, কালো ডোরায় মাঝে মাঝে গিরা দিয়ে বাচ্চার কোমরে বাঁধা হয়, এই ডোরা বাঁধা শিরিক, কারণ এটার আকীদাগতই খারাপ। যদি কেউ বলেন, কোনো মহিলা, মুসলিম মহিলা মনে করেন যে না তার লেংটি বা ত্যানা পরানো সুবিধা হয় তাই এই সুতা বাঁধি, তাহলে কালো বাঁধতে গেলেন কেন? আরও তো অনেক কালার ছিল, সারা দেশে এক কালারই চলে, সেটা কালো। দেশের যে জেলাতে যাবেন বাচ্চার কমরে যদি কোনো সুতা বাঁধা থাকে সেটা থাকে কালো। কালো শুধু বাঁধতে গেলেন কেন? কালোর মধ্যে কি আলো আছে? বিভিন্ন দেশ এলাকায় বিভিন্ন কালার হতে পারতো, মানে এটা তৈরি হয়েছে খারাপ উদ্দেশ্যে। আপনি বলবেন কালো বাদলে সমস্যা কি? সমস্যা আছে। সাদা পোশাক আল্লাহ সুসাল্লাম পছন্দ করেছেন, তাই না? পছন্দনীয় পোশাক না, সাদা পোশাক পছন্দনীয় পোশাক, সাদা পোশাক আল্লাহ সুসাল্লাম পছন্দ করতেন। ধুতিও তো সাদা, ধুতি সাদা না? ধুতি পরে যদি আপনার এখানে আসে স্টেজে উঠতে দিবেন যে কোত্থেকে মালাউন চলে আসলো, উঠতে দিবেন? সাদা তো ধুতি, কারণ ধুতি তৈরি হয়েছে অমুসলিমদের পোশাক হিসাবে, এটা মুসলিম পড়তে পারে না। সাদা কেন? যতই ধপধপে সাদা হোক ধুতি একজন মুসলিম পড়তে পারবে না, ধুতি একজন মুসলিম পড়তে পারবে না, যদি দুধের মতো সাদা হয় তবুও, কারণ তৈরি হয়েছে অমুসলিমদের কালচার রক্ষা করার জন্য, অমুসলিমদের সংস্কৃতি রক্ষা করার জন্য। বিদায়ী কালো সুতা, এটা শিরকি আকিদা থেকে এসেছে, হিন্দুদের আকিদা থেকে এসেছে, একজন মুসলিম এটা পড়তে পারে না। হ্যাঁ, যদি সুতা বাঁধতে হয় তো অন্য কালার বাঁধেন, হলুদ বাঁধেন, সবুজ বাঁধেন, নীল বাঁধেন, লাল বাঁধেন, সাদা বাঁধেন, আর কোনো বাঁধেন, কিন্তু কালোর মধ্যে নয়, কারণ ওটা এসেছে খারাপ উদ্দেশ্যে। একই কথা, বাচ্চাদের কপালে টিপ, কালো টিপ দেওয়া যাবে না। ছোট বাচ্চাকে সাজাতে গিয়ে কপালে কালো টিপ দিয়ে দিল যেন নজর না লাগে। কেউ বলবেন নজর লাগার জন্য আমি দেইনি, সুন্দর লাগবে তাই দিয়েছি, দিতে পারবেন না, কারণ তৈরি হয়েছে টিপের উৎপত্তি, টিপের জন্মই হয়েছে নজর এড়ানোর জন্য। যার উদ্দেশ্যই খারাপ ওই জিনিস আপনি দিতে পারবেন না। কপালে টিপ দেওয়া যাবে না, বাচ্চারা কপালে টিপ ব্যবহার করতে পারবে না, এই টিপ ছেড়ে দিতে হবে। এটা শিরকি আকিদা থেকে এসেছে। অনুরূপভাবে দেখেন, দুধের বাচ্চার যখন দাঁত উঠে যাচ্ছে, এই দাঁত ফেলতে যাচ্ছে কোথায়? ইঁদুরের গর্তে, নাহলে পুকুরের পানিতে। কেন? দাঁত যেখানে সেখানে ফেলা যেত, ময়লার মধ্যে ফেলে দেওয়া যেত, বাড়ির উঠানে ফেলে দিত, যেখানে খুশি ফেলে দেওয়া যেত, যে কোনো আবর্জনার মধ্যে ফেলে দেওয়া যেত, ইঁদুরের গর্তার পুকুরের মাছের কাছে গেছে কেন? মানে একটা আকিদা, চিন্তা চেতনা, যে ইঁদুরের গর্তে ফেললে ইঁদুরের মতো চিকন চিকন একদম মজবুত দাঁত আল্লাহ দিবেন। ইঁদুরের দাঁত কত মজবুত, মাটি, শক্ত মাটি কেটে একদম চুরমার করে দেয়, মিসমার করে দেয়। তাহলে ইঁদুরের গর্তে দেওয়ার উদ্দেশ্য হলো সুন্দর চিকন, সুন্দর সুন্দর মজবুত দাঁত। এখান থেকে ইঁদুরের গর্তে কেউ বা পুকুরের মাছের কাছে যাচ্ছে না, এটা যেতে পারবে না, কারণ এটা হচ্ছে শিরকি আকিদা।
দেখুন, সোমবারের দিন, বৃহস্পতিবারের দিন বা মঙ্গলবারের দিন বা উমুক দিন বাঁশ কাটা যাবে না, এটা হলো শিরকি আকিদা। কারণ বাঁশ কাটার সাথে দিনের কোনো বারের কোনো সমস্যা নেই। আপনার বাঁশ যেদিন কাটা দরকার সেদিনই কাটেন, সোমবারের দিন বাঁশ কাটা যাবে না। কথার কথা, আপনাদের এলাকায় কোনবার জানি না আর কি, রবিবার বা বৃহস্পতিবার, ধরেন রবিবার বাঁশ কাটা যাবে না, আপনাদের আকিদা হয়ে আছে, মানুষের অনেকের ধারণা রবিবার বাঁশ কাটা যাবে না। আর আজকে রবিবার, কথার কথা, আজকে রবিবার প্রচণ্ড বৃষ্টি আর হালকা ঝড় হচ্ছে, আপনার বাড়ির প্রাচীরটা পড়ে যাচ্ছে, অথচ বাঁশও কাটতে পারবেন না, প্রাচীরটা দেওয়া হবে না, বেপর্দায় বসে থাকেন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, যেদিন প্রয়োজন সেদিনই বাঁশ কাটতে হবে, বাঁশ কাটার সাথে বারের কোনো সম্পর্ক নেই, বাঁশ কাটার সাথে বারের কোনো সম্পর্ক নেই। এরপরে দেখুন, কাক কাকা করে বাড়িতে উপরে ডাকছে, তখন মনে করছে কেউ বুঝি মারা গেছে, মানে এগুলো হচ্ছে শিরকি আকিদা। হাত থেকে প্লেট পড়ে গেছে, তখন বলছে বাড়িতে কুটুম আসছে, কিছু পড়ে গেছে, এগুলো হলো শিরকি আকিদা। বাচ্চা প্রসব করেছে, গর্ভবতী মায়ের বাচ্চা হয়েছে, ঘর থেকে আতুর ঘর, আতুর ঘর তো বুঝি, আতুর ঘর থেকে বাহিরে বের হচ্ছে, তখন একটা লোহা দা কায়দা বা এরকম কিছু লোহা লাক্কড় নিয়ে বেরোতে হবে, তাহলে বাচ্চা চোরাচুন্নি বা কোনো ক্ষতিকর কেউ ধরবে না। এটা হচ্ছে শিরকি আকিদা। বাচ্চার সপ্তম দিনে মাকে সাত রকম শাক খাওয়াতে হবে, তাহলে স্তনে দুধ বেশি আসবে, এটা হচ্ছে শিরকি আকিদা। শাক সবজি খেলে স্তনে দুধ বেশি আসে, এ কথা ঠিক, কিন্তু সাত দিনের দিন সাত রকম কে কে বাড়তে বললো আপনাকে, যয় রকম পারেন খান, কিন্তু সাত দিনের দিন সাত রকম বেঁধে নিলেন কেন, এই শরীয়ত আপনাকে কে দিল? দেখুন, ছোট বাচ্চা গামলায় খেতে বসেছে, মা বকা দিচ্ছে, হাই হাই করেছো কি, পেট গামলার সমান হয়ে যাবে, এটা হচ্ছে শিরকি আকিদা। ছোট বাচ্চা বসে আছে, বড় বাচ্চাটা ওর উপর দিয়ে ডিঙ্গিয়ে চলে গেছে, এই পার থেকে ওই পার চলে গেছে, তখন মুরব্বী দাদি বলছে যে তুমি সর্বনাশ করলে কি, ও তো বেঁটে থেকে যাবে, বড় হবে না, খাটো হয়ে থাকবে, বড় হবে না, এটা হচ্ছে শিরকি আকিদা। মায়ের আঁচল লেগেছে ছোট বাচ্চার মাথায়, আঁচল তুলতে হবে, কিভাবে কিভাবে যেন তুলে, কোনো কোনো অঞ্চলে আঁচল লাগা যাবে না, মায়ের আঁচল ছোট বাচ্চার মাথায়, এটা হচ্ছে শিরকি আকিদা। দেখুন, এটা হলো একটা সাইড, আর একটা সাইড হলো শপথ। আবু দাউদের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ সুসাসম বলছেন, মান হালাফা বেগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে, অন্য কিছু ব্যক্তি বা বস্তুর নামে শপথ করলো, শিরিক করলো। শপথ না কিরা, না কি বলি, কিরা কসম, কেউ যদি বলি মাটির কিরা শিরক হবে, কেউ যদি বলি দানার কিরা শিরক হবে, কেউ যদি বলি ছেলের কিরা, ছেলের মাথায় হাত দিয়ে কিরা, তাহলে শিরক হবে, কেউ যদি বলি চোখের কিরা শিরক হবে, কেউ যদি বলি মাথা ছুঁয়ে কিরা শিরক হবে, কেউ যদি বলি বাপের কিরা, কিরা বুঝেন তো নাকি, শিরক হবে, কেউ যদি বলি মায়ের কিরা শিরক হবে, মানে আল্লাহ ছাড়া আর কোনো নামে শপথ কিরা চলবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال الله تعالى في موضع آخر ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولا تكونن من الخاسرين وقال الله تعالى في موضع آخر إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قالوا يا رسول الله ومن أبى قال من أعطاني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري وعن سهل بن سعد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إني فرطكم على الحوض من مر علي شرب ومن شرب لم يظما أبدا لا يردن علي أقوام عارفهم ويعرفونني ثم يحال بيني وبينهم فأقول عندهم مني فيقال إنك لا تدري ما حدث بعدك فأقول سحكا سحكا لمن غير بعدي رواه البخاري وعن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه البخاري مسلم বগুড়া জেলা তো নাকি জি জি দুপচাচিয়া বগুড়া জেলার দুপচাচিয়া থানার বগুড়া জেলার অন্তর্গত দুপচাচিয়া থানাধীন মাজিন্দা বড় চাপড়া আহলে হাদিস জামে মসজিদের উদ্যোগে আয়োজিত অধ্যকার ইসলামী সম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ ওলামায়ে কেরাম উপস্থিত মুরব্বীগণ যুবক তরুণ ভাইরা পর্দার অন্তরালের মা ও ভগ্নীগণ আমি আপনাদের সামনে কোরআন মাজিদের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে কয়েকটি হাদিস উল্লেখ করেছি এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় শিরিক ও বিদআত যে বিষয় বলার জন্য বলা হয়েছে শিরিক ও বিদআত উল্লেখিত বিষয়ের উপরে কুরআন মাজিদ এবং সহি হাদিসের প্রমাণ ভিত্তিক কিছু কথা বলে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ
ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সবারই উপস্থিতি, প্রচন্ড শীত, এই শীতের মধ্যে কষ্ট করে আরামের বিছানা ত্যাগ করে এই রাত্রিবেলায় আপনারা আলোচনা শুনছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই ত্যাগটুকু কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন এর সর্বোত্তম প্রতিদান দান করুন। এরকম বৈঠকে যারা একত্রিত হয়ে বসেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ফজিলত উল্লেখ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা আল্লাহ তাদেরকে বলেন, কুমু মাগফুরান লাকুম, তোমরা যাও, তোমাদের পাপগুলো ক্ষমা করে দেওয়া হয়েছে। ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের পাপগুলো নেকি দিয়ে বদল করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে প্রার্থনা জানা, আল্লাহ আজকে এই মাহফিলের বিনিময়ে তুমি আমাদের পাপগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিও। আল্লাহ তুমি আমাদের পাপগুলোকে ক্ষমা করে দিও। আল্লাহ তুমি আমাদের সকলের জন্য আজকের এই মাহফিলকে নাজাতের ওসিলা হিসাবে কবুল করে নিও। সম্মানিত উপস্থিতি, আপনাদের জ্ঞাতার্থে ছোট্ট একটি বিষয় বলি আর কি, সেটা হলো স্থানে অন্তত জেলা এবং থানার নামটা দেওয়া উচিত আমার কাছে মনে হয় যেটা, কারণ এই পোস্টারগুলো যারা আমাদের কাছে আগে পাঠিয়ে দেন, আগে পাঠিয়ে দেন বলতে নেটের ইমোতে বা হোয়াটসঅ্যাপে, সেগুলো আমাদের যে পেজগুলো আছে, চ্যানেলগুলো আছে, এটা আমরা প্রচার করে দিই, কারণ আশপাশে অনেকে আছেন যারা হয়তো শুনতে আগ্রহী, তারা আসেন, কিন্তু বারবার আমাদেরকে কমেন্টে যেটা সকল শ্রোতারা জানায় যে স্যার বা ওস্তাদ বা হুজুর বা ভাই, যে যে মানের, যেটা কোন জেলা, কোন জেলা, কোন থানা, মানে পোস্টারে দেখেন জেলার নাম কিন্তু নাই, জেলার নাম্বার না, জেলার নাম কিন্তু নাই, এক। দ্বিতীয়ত হলো যে এটা, এই যে ক্যামেরাগুলো রেকর্ড হচ্ছে, তো এগুলো কিন্তু শুধু আপনারা শুনছেন এ কথা নয়, হয়তোবা যদি লাইভ চলে তাহলে সারা বিশ্বের অনেক বাঙালি কিন্তু এটা দেখছেন, লাইভে দেখছেন। হতে পারে যে আপনারা যে এখানে যতগুলো দর্শক আছেন লাইভে তার চেয়ে বেশি দর্শক আছে। অনেক সময় আমরা দেখেছি যে আনুমানিক দর্শক যা তার কয়েক গুণ বেশি লাইভে আছে, মানে তারা সারা বিশ্ব থেকে দেখছেন যার সুযোগ আছে সে, তো তাদেরও একটা জিজ্ঞাসায় থেকে যায় যে এই যে আলোচনাটা শুনছি এটা কোন জেলার আলোচনা, কোথাকার আলোচনা, মানে এটা কিন্তু থেকে যায় সমস্যাটা। তো এই জন্য ধরুন যে আপনার এই বগুড়া জেলার দুপচাচিয়ার একটা ছেলে আছে লন্ডনে, ও যখন দেখবে যে লন্ডনে বসে থেকে দুপচাচিয়াতে আলোচনা, তার মনটা ভরে যাবে না যে আমার থানা এটা হচ্ছে? কিন্তু এই জন্য সার্বিকভাবে জেলার নাম, থানার নাম, অন্তত এই দুইটা কথা থাকা দরকার আমার কাছে মনে হয়, যেটা মানে আমরা যে বিভিন্ন জায়গায় জিজ্ঞাসার মুখোমুখি হই। তো যাই হোক, সামনের দিনের জন্য বিষয়গুলো খেয়াল রাখার আমি আপনাদের বিশেষভাবে আহ্বান জানাচ্ছি আর কি। আল্লাহ রহম করুন আপনাদের উপরে, আমাদের উপরে। সবারই তো উপস্থিতি, চলুন আমি দুইটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চেয়েছি, একটি শিরিক আর একটি বিদাত। শেষ পর্যন্ত বসে থাকবেন তো উঠবেন না কেউ, ইনশাআল্লাহ। মা বোনদের, মা বোনরাও শুনছেন তো নাকি, আপনাদেরও দৃষ্টি আকর্ষণ করি যে একটু মনোযোগ দিয়ে শুনবেন, শিরিক এবং বিদাত কি জিনিস। একটা জিনিস মনে রাখবেন, ছোট্ট একটা ফলাফল বলি তাহলে আপনার বুঝতে সহজ হবে যে কেন শোনা দরকার। আপনার বয়স মনে করেন যে এখন 70 বছর আর সালাত আদায় করছেন 10 বছর থেকে, বিদায় কত বছরের সালাতের নেকি আমল নামে আছে? 60 বছরের সালাতের নেকি আমল নামে আছে। ধরেন একবার হজ করেছেন, একবার উমরা করেছেন, দান সাদাকা করেছেন, অনেক অনেক দান সাদাকা করেছেন, 60 বছর যাবত যদি
70 বছর বয়স হয় আর 15 বছর থেকে সিয়াম শুরু করেন রোজা শুরু করেন তাহলে মোটামুটি 55 বছর সিয়ামের নেকি আমলনামায় আছে 45 বছর 70 বছর যদি হয় তো 55 55 বছর সিয়ামের নেকি আমলনামায় আছে এত নেকি আছে কিন্তু এখন এসে আজকে এসে একটা শিরকে আকবার করলেন মানে একটা বড় শিরক করলেন আমি অবশ্য বলবো বড় শিরক ছোট শিরক কি তো বড় শিরক করলেন এই বড় শিরকটা করার পরে সাথে সাথে আপনার 55 বছরের সিয়াম একটা হজ একটা উমরা আপনার 60 বছরের সালাত হাজার হাজার টাকা দান সাদাকা সবগুলো বাদ হয়ে যাবে যা উপার্জন করেছিলেন যত নেকি অর্জন করেছিলেন সব বাতিল হয়ে যাবে মানে শিরিক এরকম একটা জঘন্য অপরাধ আমি দলিল দিয়ে বলবো আমি ফলাফলটা বলছি যে শোনা দরকার কেন মানে শেষ পর্যন্ত না থাকলে তো আপনি ফলাফল বুঝতে পারবেন না এই জন্য আগে ছোট্ট একটা ফলাফল বলে দিলাম তাহলে দরকার তো জানা দরকার তো শিরিক কি জিনিস তাই না সব বাদ হয়ে যাবে এক আর বিদাত কি জিনিস দেখেন আপনার বয়স মনে করেন এখন 50 বছর বয়স 50 বছর শিরিক তো বুঝলাম যে যখন শিরিক করে নিলাম তখন আগের আমলগুলো কি হবে শেষ হয়ে যাবে আর বিদাত হলো এই যে 50 বছর বয়স আজকে এসে একটা বিদাত করলেন স্পষ্ট বিদাত করলেন এই 50 বছরের পর থেকে আপনি যদি আরো মানে মোট 80 বছর বাঁচেন মানে আরো 30 বছর বাঁচেন তো এই 30 বছর যাবত যা নেকি করবেন একটাও কবুল হবে না মানে এখানে শেষ যেখানে বিদাত করলেন সেখান থেকে শেষ হ্যাঁ তৌবা করলে ক্ষমা হবে ওটা তো অন্য বিষয় সেটা তো আলাদা কথা কিন্তু যেখানে বিদাত করলেন ওখান থেকে আর আমল কবুল হবে না ফরজও কবুল হবে না নফলও কবুল হবে না ওখানেই আপনার স্থগিত হয়ে গেল বন্ধ হয়ে গেল আমল সম্মানিত উপস্থিতি এই জন্য এই দুইটা বিষয় একটু বোঝা দরকার আপনার আমার জানা দরকার যে দুইটা জিনিস কি কতটা ভয়াবহ এর ফলাফল কি বুঝলে তখন মানা সহজ হবে চলুন আমরা একটু কোরআন এবং সুন্নার আলোকে বিষয়গুলো বিশ্লেষণ করি শিরিক মানে অংশীদার শিরিক মানে অংশীদার করা অংশীদারিত্ব অংশ স্থাপন করা যেটা আমরা শরীকানা ব্যবসা বলে থাকি দুইজন মিলে ব্যবসা করাকে বলা হয় শরীকানা ব্যবসা তো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদায় আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতায় আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলীতে আল্লাহ রাব্বুল আলামিনের শক্তিতে সার্বিকভাবে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করা বা তার এগুলোতে আর কারো অংশ আছে এটা কাজে কথায় বা বাস্তবে প্রমাণ করা বা দেখানোটাই হচ্ছে কি শিরক তো শিরকটা নিয়ে আগে কথা বলি এরপরে বিদাত নিয়ে কথা বলি তো দেখুন আল্লাহর সাথে যে কোনো বিষয়ে অন্য কাউকে অংশীদার করা হচ্ছে শিরিক আর এই শিরিকটা প্রথমত দুই প্রকার একটা শিরকে আসগার ছোট শিরিক আর একটা শিরকে আকবার বড় শিরিক ছোট শিরিক এবং বড় শিরিক ছোট শিরিক এবং বড় শিরিকের কোনটার কি একটা মানুষের মধ্যে তিনটা জিনিস রয়েছে একটা ইসলাম একটা ঈমান আর একটা আমল কয়টা জিনিসের সমন্বয় ঘটেছে তিনটা ইসলাম ঈমান আমল আগে কি এসেছে ইসলাম মুসলিম হয়েছি তারপরে ঈমান এরপরে আমল যখন একজন ব্যক্তি ছোট শিরিক করবে তখন তার ঈমান আর আমলটা নষ্ট হয়ে যাবে কি ঈমান আর আমলটা নষ্ট হয়ে যাবে কিন্তু মুসলিম থাকবে মানে ইসলাম থেকে বের হয়ে
যাবে না। কি শিরক করলে? ছোটটা করলে। আর বড়টা যখন করবে কেউ শিরকে আকবার, তখন তার ইসলাম ঈমান আমল তিনটায় বাদ হয়ে যাবে। মানে ও খারেজুল মিল্লা, মুসলিম মিল্লাতের মধ্যে আর থাকবে না, ও মুসলিম থেকে বাদ হয়ে যাবে। চলুন, এটা হলো প্রথমত। এরপরে এই শিরকগুলোকে, এই শিরকে যে আকবার বড় শিরিক, এই বড় শিরিকটাকে আবার চার ভাগে ভাগ করেছেন অনেক বিদ্বান। যেটা বড় শিরিক, মানে যে বড় শিরিকটা করলে কি হবে, মুসলিম থেকে বের হয়ে যাবে, ইমানও থাকবে না, আমলও থাকবে না, ইসলামও থাকবে না, যে বড় শিরিক করলে। এই বড় শিরিকটাকে বিদ্বানগণ চার ভাগে ভাগ করেছেন। এক, আশিরকু ফি যাত, আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা, তার যে জাত সত্তা, এই সত্তার সাথে কেউ যদি শরিক করে তাহলে শিরকে আকবারের চারটার একটা করলো। তার সত্তার সাথে শরিক মানে কেউ দ্বিত্ববাদে বিশ্বাসী, মানে কেউ মনে করে আল্লাহ দুইজন, নাউজুবিল্লাহ মিন যালিক, তো আল্লাহ দুইজন মানে আল্লাহর সত্তার সাথে আরেকজনকে শামিল করেছে। কেউ ত্রিত্ববাদে বিশ্বাসী, মানে মনে করে আল্লাহ তিনজন, মানে আল্লাহ একজন, ঈসা আলাইহিসসালাম একজন, আর মারিয়াম একজন, নাউজুবিল্লাহ মিন যালিক, মানে এটা হলো আল্লাহর পরিবার, তিনজন আল্লাহ, এটাও পৃথিবীর মানুষ মনে করে। তো এটা মনে করার সাথে সাথে ঈমান আমল ইসলাম সব চলে যাবে, মানে আল্লাহর জাতের সাথে আল্লাহর সত্তার সাথে এটা শিরিক করা হচ্ছে। কেউ অনেকেই মনে করে আল্লাহ বহুত্ববাদ, মানে বহুত্ববাদে বিশ্বাসী, বহু আল্লাহতে, যেটা মূর্তি পূজারীরা করে থাকে, হিন্দুরা করে থাকে, অনেক আল্লাহ, যত আল্লাহ তত আল্লাহ, এটা সুফিদের মধ্যে আছে, হিন্দুদের মধ্যে আছে 360টি বা আরও বেশি, আর সুফিদের মধ্যে আছে কি, যত আল্লাহ তত আল্লাহ, প্রত্যেক কাল্লায় আল্লাহ আছে। তো এই বহু আল্লাহতে যদি কেউ বিশ্বাস করে তাহলে আল্লাহর জাতের সাথে বা সত্তার সাথে শিরিক হয়ে যাচ্ছে, যেটা শিরক আকবার, ঈমান আমল ইসলাম কিছুই থাকবে না। এক, দুই, মানে শিরক আকবার বড় শিরকগুলো, আর শিরক ফি সিফাত, মানে আল্লাহর গুণাবলীতে কাউকে অংশীদার করা, আল্লাহর যে গুণাবলী আছে এই গুণাবলীতে কাউকে অংশীদার করা। আল্লাহর গুণাবলী কি? রাসাক, আল্লাহ হলেন রিজিক দাতা, সিফাত, রিজিক দাতার মালিক একজনই, তিনি হলেন আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ রিজিক দিতে পারে, এটা মনে করলে এটা শিরক আকবার, ঈমান আমল ইসলাম সব চলে যাবে। এরপরে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন গাফফার, গফুর, আল্লাহ দয়াশীল, ক্ষমাশীল, ক্ষমা করার মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ ক্ষমা করতে পারে মনে করলে ঈমান আমল সব চলে যাবে, কিছুই থাকবে না, সে মুসলিমও থাকবে না, মানে এটা আল্লাহর গুণাবলীর সাথে শরীক হয়ে যায়। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে অদৃশ্য জগতের মালিক, গায়েবের মালিক, কে? আল্লাহ ছাড়া আর কেউ গায়েবের খবর জানে, এটা মনে করার সাথে সাথে ঈমান আমল ইসলাম সব চলে যাবে। আল্লাহ ছাড়া আর কেউ গায়েবের খবর জানে, এইটা মনে করলে ঈমান আমল সব চলে যাবে, ইসলামও চলে যাবে, মুসলিম থাকতে পারবে না। যদি কেউ মনে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর জানেন, তাহলে কি হবে? শিরিকে আকবার, বড় শিরিক হবে, কারণ গায়েবের খবর একজনই জানেন, তিনি কে? আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর জানেন না। হ্যাঁ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যতটুকু অগ্রিম জানিয়ে দিতেন তিনি ততটুকুই জানতেন, আগে ভাগে জানিয়ে দিয়েছেন, অতটুকুই জানতেন, তার বেশি জানতেন না। আজকে দুঃখজনক হলো সত্য, আমাদের দেশের পীর ফকিরেরা গায়েবের খবর জানে না।
জানে আস্তাগফিরুল্লাহ নাউযু বিল্লাহি মিন জালিক। তো দেখুন গায়েবের খবর আল্লাহ ছাড়া আর কেউ জানে, কোন পীর ফকির ওলি আউলিয়া গাউস কুতুব বুজুরগানে দিন আর কেউ গায়েবের খবর জানে বা গায়েবের সংবাদ রাখে, এটা মনে করার সাথে সাথে বিশ্বাস করার সাথে সাথে তার ঈমান আমল ইসলাম সব বের চলে যাবে, কিছুই থাকবে না। মানে এটা হলো আল্লাহর গুণাবলীর সাথে শিরিক করা। চার নম্বর শিরকে আকবর, তিন নম্বর আর শিরক ফিল হুকুক, আল্লাহর যে হক আল্লাহর যে অধিকার এই অধিকারের সাথে যদি কেউ শরিক করে, কেউ যদি আইন প্রণয়ন করে, মুসলিমদের আইন প্রণয়ন করে কেউ যদি, যে মুসলিমরা কিভাবে চলবে এর আইন তৈরি করে যদি কেউ, তাহলে এটা আল্লাহর অধিকারে হস্তক্ষেপ করলো। আইনদাতাকে আল্লাহ, ফয়সালাদাতাকে আল্লাহ। কেউ নিজে যদি বিধান রচনা করে যে এই ক্যাটাগরিতে মুসলিমরা চলবে, এই সমস্যার এইটা সমাধান, এটা অন্যায়ের এটা শাস্তি, এটা অন্যায়ের এটা শাস্তি, কেউ যদি বিধান রচনা করে এটা আশির্ক ফিল হুকুক, মানে আল্লাহর অধিকারের সাথে শরিক করলো, মানে আল্লাহর অধিকারকে আরো কারো মানুষের উপরে তুলে দিল। এটা যদি কেউ বিশ্বাস করে, এটা কাজ করে, তাহলে ঈমান আমল ইসলাম চলে যাবে। চার নম্বর আশির্ক ফিল ইবাদা, ইবাদতে শিরিক করা। সিজদা পাওয়ার একমাত্র একচ্ছত্র মালিক আল্লাহ। এই পৃথিবী সব কিছু কার? আল্লাহর। আলোকার, বাতাসকার, চন্দ্রকার, সূর্যকার, গ্রহকার, নক্ষত্রকার, ছায়াপথকার, উল্কাকার, আলোকার, ছায়াকার, রৌদ্রকার, এইভাবে একটার পর একটা যদি খুঁজেন সব কিছু কার? আল্লাহর। আপনি আমি অসহায়, আপনি আমি ভিখারি বেশে এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছি, আল্লাহ আপনাকে আমাকে একটু দয়া করে, দাসত্বের জীবন আপনার আমার চলছে, আপনাকে আমাকে আল্লাহ একটু দয়া করে আলো দিয়েছেন, বাতাস দিয়েছেন, দুমুঠো খেতে দিয়েছেন, একটু পানি দিয়েছেন, এ সব কিছু কার? আল্লাহর। বিধায় একটা সিজদা যদি কোনো মানুষ একটা সিজদা যদি সারা জীবনে দিয়ে থাকে, সেইটা পাওয়ার হকদার কে? আল্লাহ। সারা জীবনে একটা সিজদা যদি দিয়ে থাকে কোথাও, সেইটা পাওয়ার একমাত্র হকদার আল্লাহ, অন্য কেউ পারবে না। কারণ সবকিছু তারই, সবকিছু তার এই জগতের। একটা সিজদা পেলে আল্লাহই পাবেন, অন্য কেউ পাবে না। একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য কেউ যদি মাথা নত করে, সেই মাথা নত করবে কার কাছে? আল্লাহর কাছে, অন্য কারো কাছে নয়। আজকে রড সিমেন্টের খাম্বার কাছে মাথা নত করে দাঁড়িয়ে থাকছি, আস্তাগফিরুল্লাহ। সমরিত উপস্থিতি সব কিছু যিনি দিয়েছেন, মাথা নত হবে তার কাছে। এটা হলো ইবাদত। ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। এরপরে প্রচলিত দৃষ্টিকোণ থেকে শিরকে আরো দুই ভাগে ভাগ করা হয়েছে। কঠিন হয়ে যাচ্ছে কি কথা, বুঝতে পারছেন তো নাকি? একটু খেয়াল করে বুঝবেন, এটা বোঝা দরকার। শুনতে যদি বেরসিক মনে হয় যে না রসকস ছাড়া আলোচনা, তারপরে বোঝা দরকার, কারণ ঈমান আমল ঠিক রাখার স্বার্থে। দেখুন প্রচলিত দৃষ্টিকোণ থেকে শিরকে আরো দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো আকিদাগত শিরিক। আকিদাগত শিরিক মানে বিশ্বাসগত শিরিক, মানে বিশ্বাসে শিরিক করা, বিশ্বাসে শিরিক। আকিদাগত শিরিক, বিশ্বাসে শিরিক কি জিনিস দেখেন, বিশ্বাসে শিরিক কি জিনিস। দোকান বন্ধ করার সময় একজন কাস্টমার এসেছেন, তো লাস্ট কাস্টমারকে বাকি দেওয়া যাবে না, অথবা কেবল দোকান খুলেছে ফজরের পরে সকাল আটটায়, প্রথম কাস্টমারকে বাকি দেওয়া যাবে না, মানে সায়েত বাকি দেওয়া যাবে না। সায়েত বাকি দিলে তার ব্যবসায় ক্ষতি হবে বা সারাদিন বাকি বিক্রি হবে, এটা হলো বিশ্বাসগত শিরিক।
এটা হলো আকীদায় শিরিক, বিশ্বাসে শিরিক। আরেকটি হচ্ছে আমলগত শিরিক, আমলের শিরিক। আমলের শিরিক হলো রিয়া, লোক দেখানো আমল, লোক দেখানো আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুম শিরকা সারায়ের, তোমরা গোপন শিরিক থেকে বেঁচে থাকো। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোপন শিরিক কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুমুর রাজুল, একজন লোক দাঁড়াবে, ফায়ুসাল্লি, অথবা সালাত আদায় করবে, জাহাদান লেমা ইয়ারা মিন নাজারিন নাস ইলাইহি, একদম সুন্দরভাবে পরিপাটি করে, খুব আন্তরিকতার সাথে, বিনয়ের সাথে লোকটা সালাত আদায় করছে। কেন? কারণ মানুষ তাকে দেখছে। মসজিদে ওই কোনায় দুইজন লোক বসে আছে, এই কোনায় একজন লোক বসে আছে, বারান্দায় দুই একজন লোক বসে আছে, একটা মুসল্লি জামাত ফেল করেছে, কিছুক্ষণ পরে এসেছেন, সালাত শেষ, প্রায় মুসল্লি চলে গেছে, দু চার জায়গায় দু চারজন। এখন এই লোকটা যখন সালাতে দাঁড়িয়েছে, তখন খুব মনোযোগ দিয়ে ধীরস্থিরভাবে সালাত আদায় করছে, একদম পরিপাটি সুন্দর করে। কেন? যে আশপাশের মানুষগুলো তাকে ফলো করছে, দেখছে। মানুষ যেহেতু তাকে দেখছে, আগে থেকে বসে থাকা মানুষগুলো যেহেতু তাকে দেখছে, ফলো করছে, এই জন্য খুব সুন্দর করে সালাত আদায় করছে। আল্লাহ সুসাস বলছেন, ফাজাকা সিরকু সারায়ের, এটা হলো গোপন শিরিক, এটা হলো গোপন শিরিক। নেন, এবার কি করবেন? সালাত শিরিক হয়ে গেছে। সালাত কি হয়ে গেল? শিরিক হয়ে গেল। কারণ এইটাতে শরিক করেছে। আপনাকে আগে বললাম, একটি সিজদা যদি করা হয় সারা জীবনে, যদি একটি সিজদা কেউ দেয়, এই সিজদা পর হকদার হচ্ছে আল্লাহ, অন্য কোন উদ্দেশ্য থাকবে না। কিন্তু ওই লোকটার সালাতের উদ্দেশ্য দুইটা, আল্লাহকেও খুশি করা আর মানুষগুলোকে, দৃষ্টিকেও খুশি করা, যেহেতু মানুষ দেখছে তাকে, শরিক হয়ে গেছে এখানে, মানে ভাগ বন্টন হয়ে গেছে। কারণ দুইটা উদ্দেশ্য, একটা হলো আল্লাহ সন্তুষ্টি, আর একটা হলো মানুষগুলোর দৃষ্টি, এই জন্য এটা শিরিক হয়ে যাবে। মোটামুটি শিরকের প্রকারগুলো তো বোঝা গেছে। চলুন, এই শিরিক যুগুলো যখন হয়ে যাবে, তখন ফলাফল কি হবে? আরো দু চারটি শিরকের পরিচয় করে দেবো নাকি? আরো দু চারটি পরিচয় বলে তারপর ফলাফল যায়। দেখুন, শিরিক হলো তাবিজ ব্যবহার করা। তাবিজ ব্যবহার করা শিরিক, মানে আল্লাহকা তামিমাতান ফাকা দাসরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলাবে ওই ব্যক্তি শিরিক করবে। তাবিজ ঝুলানো হলো শিরিক। হাদিস মুসনাদ আহমাদের মধ্যে পাওয়া যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন সাহাবী এসেছিলেন, 10 জনের 9 জনকে ইসলামের উপরে বায়াত করালেন, মানে ইসলাম কবুল করালেন, একজনকে বাদ রেখে দিলেন। বলুন তো, একই কাজে এক এলাকা থেকে 10 জন লোক এসেছে, ধরুন আজকের এই মাহফিলে, আজকের এই মাহফিলে কেমন লাগবে বলেন দেখি? মানে একই সাথে 10 জন এসেছেন, একই জায়গায় বসে আছেন, অথচ 9 জনকে প্লেট 9টা দিয়ে খাবার দিলেন আর একজনকে প্লেট দিলেন না, তাহলে এই 9 জনের মনটা কি বলবে আর ওই একজনের মনটা কি বলবে? দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জনের 9 জনকে ইসলাম গ্রহণ করালেন, বায়াত করালেন, একজনকে বাদ রেখে দিলেন। এই 9 জন জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো ব্যাপারটা বুঝতে পারলাম না, আমরা আসলাম 10 জন, আপনি 9 জনকে ইসলামের উপরে বায়াত করালেন, ইসলাম গ্রহণ করালেন, একজনকে বাদ রেখে দিলেন, আমরা বুঝতে পারলাম না, আমরা তো একই কাজে একই জায়গা থেকে আসলাম। আল্লাহ সুসাসরম বলছেন, ওই যে দেখো তার গলায় তাবিজ ঝুলছে, এই তাবিজ ঝুলানো অবস্থায় তাকে ইসলাম কবুল করানো আর না করানো সমান, মানে এটা শিরিক। ও ইসলাম গ্রহণ করার কারণ শিরিক করলে কি হবে? ঈমান আমল শেষ হয়ে যাবে। তো এখন ওকে ইসলাম কবুল করানো আর না করানো সমান, কি হবে ওর ইসলাম কবুল করা? যদি ঝুড়ির তলায় ফুটো থাকে, জগের তলায় ফুটো থাকে, গ্লাসের তলা যদি ছিদ্র থাকে, এই গ্লাসে পানি ঢালা আর না ঢালা কি সমান? চারটা গ্লাস আছে,
তিনটায় পানি ঢাললেন একটা বাদ দিলেন কেন তলা ফুটো হয়ে আছে ওখানে ঢাললেও যা না ঢাললেও তা থাকবে না তো এর লোকটার অবস্থায় কারোর কোন আমল কবুল হবে না যা আমল করেছে সব বাদ তাহলে ওকে ইসলাম কবুল করে কি হবে এই জন্য ওকে বাদ রেখে নয় জনকে ইসলাম কবুল করালেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনে লোকটি তাবিজটি ছুঁড়ে ফেলে দিল ছিঁড়ে ফেলে দিল তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এইবার আসো এইবার ইসলাম কবুল করো আপনি ভাবতে পারবেন তাবিজ যতক্ষণ তার গায়ের ছিল তার গলায় ঝুলছিল তার সাথে ছিল ততক্ষণ পর্যন্ত তাকে মুসলিম বানাননি আজকে আপনার আমার কারো গলায় কারো কোমরে কারো হাতে কারো পায়ে বিভিন্ন জায়গায় তাবিজ ঝুলছে দুর্ভাগ্য এদেশের মুসলমান হজ করতে গিয়ে গলায় তাবিজ ঝুলিয়ে কাবা তওয়াফ করে কি দিয়ে বুঝাবেন হজ করতে গিয়েছে গলায় তাবিজ ঝুলিয়ে কাবা তওয়াফ করছে আরাফার মাঠে অবস্থান করছে তার হজ কবুল হবে শিরিক অবস্থায় থাকলে সম্মানিত উপস্থিতি যে কথা বলছিলাম তাবিজ যদি মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে কারো কাছে যদি তাবিজ থাকে তো ছিঁড়ে ফেলে দিবেন এখন এখন ছেড়ে দিতে হবে আপনাকে মা বোনদের কারো কাছে যদি তাবিজ থাকে তো এখন ছিঁড়ে ফেলে দিতে হবে হ্যাঁ অনেক বিদ্বান বলতে চেয়েছেন যে হ্যাঁ ছোট বাচ্চাদেরকে তাবিজ দেওয়া যাবে না তাদের চিন্তা ভাবনা ভুল ছোট বাচ্চারও তাবিজ দেওয়া যাবে না আপনি শরীয়তি পন্থায় ঝাড়ফুঁক করেন কোরআন হাদিসের দোয়া দিয়ে কিন্তু তাবিজ দেওয়া যাবে না যদি ছোট বাচ্চাদের গলায় তাবিজ থাকে এখন ছিঁড়ে ফেলে দিবেন যদি মনে করেন বাড়ি গিয়ে ছিঁড়ে ফেলে দেব যদি মনে করেন আগামী কালকে ছিঁড়ে ফেলে দেব যদি মনে করেন আলোচনা শেষে ছিঁড়ে ফেলে দেব তাহলে আপনার ঈমান পূর্ণ নয় ঈমানে সমস্যা আছে কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 285 নম্বর আয়াতে উল্লেখ করেছেন ওয়াকালু সামিনা ওয়া আতানা গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মসির তারা বলে যারা মুমিন যারা মুত্তাকি যারা পরহেজগার যারা তাকওয়াশীল তারা বলে কালু তারা বলে সামিনা আমরা শুনলাম ওয়া আতানা মেনে নিলাম আমরা শুনলাম আর মেনে নিলাম মুমিনদের বৈশিষ্ট্য মুমিনদের পরিচয় হলো ওরা কোরআন হাদিস শুনলে তো বলে আমরা মেনে নিলাম আর আপনি এখন শুনছেন তাবিজ ব্যবহার শিরিক আর বলছেন আগামী কালকে খুলবো তাহলে আয়াতের সাথে মিললো কি মিললো না তাবিজ খুলে ফেলে দিতে হবে পাশাপাশি অষ্টধাতুর আংটি যদি থাকে যদি অষ্টধাতুর বালা থাকে হজ করতে গিয়ে ব্রেসলেট নিয়ে এসেছেন বালা নিয়ে এসেছেন বাতের রোগ ভালো হওয়ার জন্য এগুলো হলো শিরিক খুলে ফেলে দিতে হবে ছোট বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের কোমরে কালো ডোরা কালো সুতা বাঁধা হয় আপনাদের কি বলে জানি না ডোরা কালো ডোরায় মাঝে মাঝে গিরা দিয়ে বাচ্চার কোমরে বাঁধা হয় এই ডোরা বাঁধা শিরিক কারণ এটার আকীদাগতই খারাপ যদি কেউ বলেন কোনো মহিলা মুসলিম মহিলা মনে করেন যে না তার লেংটি বা ত্যানা পরানো সুবিধা হয় তাই এই সুতা বাঁধি তাহলে কালো বাঁধতে গেলেন কেন আরো তো অনেক কালার ছিল সারা দেশে এক কালারই চলে সেটা কালো দেশের যে জেলাতে যাবেন বাচ্চার কোমরে যদি কোনো সুতা বাঁধা থাকে সেটা থাকে কালো কালো শুধু বাঁধতে গেলেন কেন কালোর মধ্যে কি আলো আছে বিভিন্ন দেশ এলাকায় বিভিন্ন কালার হতে পারত মানে এটা তৈরি হয়েছে খারাপ উদ্দেশ্যে আপনি বলবেন কালো বাদলে সমস্যা কি সমস্যা আছে সাদা পোশাক আল্লাহ সুসাল্লাম পছন্দ করেছেন তাই না পছন্দনীয় পোশাক না সাদা পোশাক পছন্দনীয় পোশাক সাদা পোশাক আল্লাহ সুসাল্লাম পছন্দ করতেন ধুতিও তো সাদা ধুতি সাদা না ধুতি পরে যদি আপনার এখানে আসে স্টেজে উঠতে দিবেন যে কোত্থেকে মালাউন চলে আসলো উঠতে দিবেন সাদা তো ধুতি কারণ ধুতি তৈরি হয়েছে অমুসলিমদের পোশাক হিসাবে এটা মুসলিম পড়তে পারে না সাদা কেন যতই ধপধপে সাদা হোক ধুতি একজন মুসলিম পড়তে পারবে না ধুতি একজন মুসলিম পড়তে পারবে না
যদি দুধের মতো সাদা হয় তবু, কারণ তৈরি হয়েছে অমুসলিমদের কালচার রক্ষা করার জন্য, অমুসলিমদের সংস্কৃতি রক্ষা করার জন্য। বিদায় কালো সুতা এটা শিরকি আকিদা থেকে এসেছে, হিন্দুদের আকিদা থেকে এসেছে, একজন মুসলিম এটা পড়তে পারে না। হ্যাঁ, যদি সুতা বাঁধতে হয় তো অন্য কালার বাঁধেন, হলুদ বাঁধেন, সবুজ বাঁধেন, নীল বাঁধেন, লাল বাঁধেন, সাদা বাঁধেন, আর কোনো বাঁধেন, কিন্তু কালোর মধ্যে নয়, কারণ ওটা এসেছে খারাপ উদ্দেশ্যে। একই কথা বাচ্চাদের কপালে টিপ, কালো টিপ দেওয়া যাবে না। ছোট বাচ্চাকে সাজাতে গিয়ে কপালে কালো টিপ দিয়ে দিল যেন নজর না লাগে, কেউ বলবেন নজর লাগার জন্য আমি দেইনি, সুন্দর লাগবে তাই দিয়েছি, দিতে পারবেন না, কারণ তৈরি হয়েছে টিপের উৎপত্তি, টিপের জন্মই হয়েছে নজর এড়ানোর জন্য। যার উদ্দেশ্যই খারাপ ওই জিনিস আপনি দিতে পারবেন না। কপালে টিপ দেওয়া যাবে না, বাচ্চারা কপালে টিপ ব্যবহার করতে পারবে না, এই টিপ ছেড়ে দিতে হবে। এটা শিরকি আকিদা থেকে এসেছে। অনুরূপভাবে দেখেন, দুধের বাচ্চার যখন দাঁত উঠে যাচ্ছে, এই দাঁত ফেলতে যাচ্ছে কোথায়? ইঁদুরের গর্তে, নাহলে পুকুরের পানিতে। কেন? দাঁত যেখানে সেখানে ফেলা যেত, ময়লার মধ্যে ফেলে দেওয়া যেত, বাড়ির উঠানে ফেলে দিত, যেখানে খুশি ফেলে দেওয়া যেত, যে কোনো আবর্জনার মধ্যে ফেলে দেওয়া যেত, ইঁদুরের গর্তার পুকুরের মাছের কাছে গেছে কেন? মানে একটা আকিদা, চিন্তা চেতনা, যে ইঁদুরের গর্তে ফেললে ইঁদুরের মতো চিকন চিকন একদম মজবুত দাঁত আল্লাহ দিবেন। ইঁদুরের দাঁত কত মজবুত, মাটি, শক্ত মাটি কেটে একদম চুরমার করে দেয়, মিসমার করে দেয়। তাহলে ইঁদুরের গর্তে দেওয়ার উদ্দেশ্য হল সুন্দর চিকন সুন্দর সুন্দর মজবুত দাঁত। এখান থেকে ইঁদুরের গর্তে কেউ বা পুকুরের মাছের কাছে যাচ্ছে না, এটা যেতে পারবে না, কারণ এটা হচ্ছে শিরকি আকিদা। দেখুন, সোমবারের দিন, বৃহস্পতিবারের দিন বা মঙ্গলবারের দিন বা উমুক দিন বাঁশ কাটা যাবে না, এটা হলো শিরকি আকিদা। কারণ বাঁশ কাটার সাথে দিনের কোনো বারের কোনো সমস্যা নেই, আপনার বাঁশ যেদিন কাটা দরকার সেদিনই কাটেন, সোমবারের দিন বাঁশ কাটা যাবে না। কথার কথা, আপনাদের এলাকায় কোনবার জানি না আর কি, রবিবার বা বৃহস্পতিবার, ধরেন রবিবার বাঁশ কাটা যাবে না, আপনাদের আকিদা হয়ে আছে, মানুষের অনেকের ধারণা রবিবার বাঁশ কাটা যাবে না। আর আজকে রবিবার, কথার কথা, আজকে রবিবার প্রচণ্ড বৃষ্টি আর হালকা ঝড় হচ্ছে, আপনার বাড়ির প্রাচীরটা পড়ে যাচ্ছে, অথচ বাঁশও কাটতে পারবেন না, প্রাচীরটা দেওয়া হবে না, বেপর্দায় বসে থাকেন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, যেদিন প্রয়োজন সেদিনই বাঁশ কাটতে হবে, বাঁশ কাটার সাথে বারের কোনো সম্পর্ক নেই, বাঁশ কাটার সাথে বারের কোনো সম্পর্ক নেই। এরপরে দেখুন, কাক কাকা করে বাড়িতে উপরে ডাকছে, তখন মনে করছে কেউ বুঝি মারা গেছে, মানে এগুলো হচ্ছে শিরকি আকিদা। হাত থেকে প্লেট পড়ে গেছে, তখন বলছে বাড়িতে কুটুম আসছে, কিছু পড়ে গেছে, এগুলো হলো শিরকি আকিদা। বাচ্চা প্রসব করেছে, গর্ভবতী মায়ের বাচ্চা হয়েছে, ঘর থেকে আতুর ঘর, আতুর ঘর তো বুঝি, আতুর ঘর থেকে বাহিরে বের হচ্ছে, তখন একটা লোহা দা কায়দা বা এরকম কিছু লোহা লাক্কড় নিয়ে বেরোতে হবে, তাহলে বাচ্চা চোরাচুন্নি বা কোনো ক্ষতিকর কেউ ধরবে না, এটা হচ্ছে শিরকি আকিদা। বাচ্চার সপ্তম দিনে মাকে সাত রকম শাক খাওয়াতে হবে, তাহলে স্তনে দুধ বেশি আসবে, এটা হচ্ছে শিরকি আকিদা। শাক সবজি খেলে স্তনে দুধ বেশি আসে, এ কথা ঠিক, কিন্তু সাত দিনের দিন সাত রকম কে কে বাড়তে বললো আপনাকে? যয় রকম পারেন খান, কিন্তু সাত দিনের দিন সাত রকম বেঁধে নিলেন কেন? এই শরীয়ত আপনাকে কে দিল? দেখুন, ছোট বাচ্চা গামলায় খেতে বসেছে, মা বকা দিচ্ছে, হাই হাই করেছো কি, পেট গামলার সমান হয়ে যাবে, এটা হচ্ছে শিরকি আকিদা। ছোট বাচ্চা বসে আছে, বড় বাচ্চাটা ওর উপর দিয়ে ডিঙ্গিয়ে চলে গেছে, এই পার থেকে ওই পার চলে গেছে, তখন মুরব্বি দাদি বলছে যে তুমি সর্বনাশ করলে কি, ও তো বেঁটে থেকে যাবে, বড় হবে না, খাটো হয়ে থাকবে, বড় হবে না, এটা হচ্ছে শিরকি আকিদা।
মায়ের আঁচল লেগেছে ছোট বাচ্চার মাথায়, আঁচল তুলতে হবে কিভাবে কিভাবে যেন তুলে, কোন কোন অঞ্চলে আঁচল লাগা যাবে না মায়ের আঁচল ছোট বাচ্চার মাথায়, এটা হচ্ছে শিরকি আকীদা। দেখুন এটা হলো একটা সাইড, আর একটা সাইড হলো শপথ। আবু দাউদের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ সুসাসম বলছেন, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে, অন্য কিছু ব্যক্তি বা বস্তুর নামে শপথ করলো, শিরিক করলো। শপথ না কিরা, না কি বলি, কিরা কসম। কেউ যদি বলি মাটির কিরা শিরক হবে, কেউ যদি বলি দানার কিরা শিরক হবে, কেউ যদি বলি ছেলের কিরা ছেলের মাথায় হাত দিয়ে কিরা তাহলে শিরক হবে, কেউ যদি বলি চোখের কিরা শিরক হবে, কেউ যদি বলি মাথা ছুঁয়ে কিরা শিরক হবে, কেউ যদি বলি বাপের কিরা কিরা, বুঝেন তো নাকি, শিরক হবে, কেউ যদি বলি মায়ের কিরা শিরক হবে। মানে আল্লাহ ছাড়া আর কোনো নামে শপথ কিরা চলবে না। মানুষ একটাই শপথ করতে পারবে, সেটা আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর শপথ। যদি শপথ করতে হয় কথায় কথায় শপথ করা, এই লক্ষণ ভালো নয়, এটা খারাপ লক্ষণ। কথায় কথায় শপথ করা এটা খারাপ লক্ষণ, কথায় কথায় শপথ করা ঠিক না। যদি শপথ করতেই হয় শপথ হবে আল্লাহর নামে, কোনো ব্যক্তির নামে নয়, কোনো বস্তুর নামে নয়। খবরদার, কেউ কোনোদিন ভুলেও ছেলের নামে, বাপের নামে, মায়ের নামে, মাটির নামে বা দানার নামে বা আর কিছু নামে শপথ করবেন না, করা যাবে না, এটা হচ্ছে শিরক। দেখুন কবর পাকা করা শিরক, কবর পাকা করা শিরক, কবরের উপরে গম্বুজ তৈরি করা শিরক, কবরের উপরে স্মৃতিসৌধ নির্মাণ করা, ঘর নির্মাণ করা শিরক, কবরে আগরবাতি জ্বালানো শিরক, কবরে মোমবাতি জ্বালানো শিরক, কবর কেন্দ্রিক যে ইবাদত বন্দেগি রয়েছে এগুলো শিরক। বাংলাদেশে যত মাজার আছে সবগুলো পাকা করা, তাই না, গম্বুজ করে ফেলেছে, স্মৃতিসৌধ নির্মাণ করেছে, কেউ কেউ কবর মাজারগুলোকে বাঁশর ঘর সাজিয়েছে। সবার তো উপস্থিতি, এই মাজারগুলো হচ্ছে এক একটা শিরকের উৎপাদন কেন্দ্র, শিরকের প্রোডাকশন তৈরি হয় এখান থেকে, এগুলো শিরকের আখড়া, শিরকের কারখানা, এখান থেকে শিরক তৈরি হয়, এগুলো শিরক। মাজারে দান সাদাকা করা শিরক, মাজারে সিজদা করা শিরক, মাজারে নজর নিয়াজ দেওয়া শিরক, মাজারের কাছে কিছু চাওয়া শিরক, মাজারের সাহিত ব্যক্তি পীর ফকির উপকার করতে পারে বিশ্বাস করা শিরক, পীর ফকির ক্ষতি করতে পারে বিশ্বাস করা শিরক, পীর ফকিরের কাছে কিছু চাইলে পাওয়া যাবে বিশ্বাস করা শিরক। মাজার কেন্দ্রিক যত ইবাদত বন্দেগি রয়েছে এগুলো শিরক। পীর ফকিরের কাছে তো চাওয়া চায় মানুষ, এমনকি এখন মাছের কাছে চায়, কচ্ছপের কাছে চায়, কুমিরের কাছে চায়, এগুলো সব শিরকি আকিদা। এইখান থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। সম্মানিত উপস্থিতি, এই শিরিকগুলো যদি আপনার আমার মাঝে হয়ে যায়, এই শিরিকগুলো যদি কোনো মুসলিম করে বসে, তাহলে ফলাফল কি হবে? পাশাপাশি এটা বলে রাখি, গরু গাভী, গাভীকে গরুকে লাঠি মারা যাবে না, এই আকীদা পোষণ করা হলো শিরিক। আপনি অযথা লাঠি মারবেন এটাও দরকার নেই, প্রয়োজন আছে মারেন, কিন্তু মারা যাবে না, এই আকীদা পোষণ করা হলো শিরিক। মানে অনেকে এটাকে দেবতা মনে করে। দেখুন মূর্তি পূজা করা শিরিক, এগুলো করা যাবে না। অনেকেই মনে করে দানা ধান মেলে দেওয়া আছে, মেলে দেওয়া পর্যন্ত, রৌদ্রে নেড়ে দেওয়া আছে, চাউল নেড়ে দেওয়া আছে রৌদ্রে, এই ধানের উপরে বা চাউলের উপরে স্যান্ডেল পরে যাওয়া যাবে না। অনেকে মনে করে জুতা পরে যাওয়া যাবে না, এটা আকীদা পোষণ করা হলো শিরিক। আপনি অযথা জুতা পায়ে দিয়ে হাঁটবেন এটা দরকার নেই, এটা প্রয়োজন নেই, তবে প্রয়োজন আছে আপনি হেঁটে যেতে পারবেন, প্রয়োজন আছে হেঁটে যেতে পারবেন। আবার জুতাই
আবার জুতাতে 500 গ্রাম কাদা লেগে আছে, এই কাদাওয়ালা জুতাতে আপনি স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটবেন এটাও দরকার নেই। অহেতুক আপনার জুতা পরিষ্কার আছে সমস্যা নেই, পা দিয়ে যান, কিন্তু দানার জিনিস, দানা জিনিস স্যান্ডেল মারানো যাবে না, বরকত নষ্ট হয়ে যাবে, এই আকীদা পোষণ করা হলো শিরক। দেখুন এই শিরকগুলো যদি কোনো মুসলিম করে বসে, এই শিরকগুলো যদি কোনো মানুষ করে বসে, মা বোনরা ঝাড়ু দিয়ে ময়লাগুলো রাত্রে ফেলতে চায় না, ঝাড়ু দিয়ে রাত্রে ফেলা যাবে না, আকীদা হলো শিরিক। জানালা দিয়ে কোনো কিছু রাত্রে ফেলা যাবে না, আকীদা হলো শিরিক। গাছের ফল রাত্রে পাড়া যাবে না, আকীদা হলো শিরিক। নানান শিরিক বিভিন্ন ব্যক্তির মধ্যে বিভিন্ন ভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই শিরিকগুলো যদি আপনার আমার মাঝে হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীতে যত পাপ রয়েছে সবচেয়ে বড় পাপ হলো শিরিক। ওয়াইদ ক্বালা লুকমান আলা ইবনিহি ওয়া হুয়া ইয়ঈদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। লুকমান তার সন্তানকে বলেছিলেন, হে বৎস, কলিজার টুকরো নয়নের পুত্তলি বাবারে, তুমি শিরিক করো না, কেননা এই পৃথিবীতে যত পাপ রয়েছে তন্মধ্যে সবচেয়ে বড় পাপ হলো শিরিক, যুলমুন আযীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, আমি তোমাদেরকে সবচেয়ে বড় কাবিরা গুনাহ, কাবিরার মধ্যে সবচেয়ে বড় কাবিরা কোনটা তাকে বলে দেব। সাহাবীরা বললেন, বলে দিন। আল্লাহ রাসূল বললেন, আলিশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা, কাবিরার মধ্যে সবচেয়ে বড় কাবিরা, বড় গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো শিরিক করা। হাদিস সহিহ বুখারীর, তাহলে যারা শিরিক করছি তারা সবচেয়ে বড় পাপ করছি, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় পাপ করছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে উল্লেখ করেছেন, অন্য যত পাপ রয়েছে আল্লাহ চাইলে ক্ষমা করে দেন, কিন্তু শিরকের পাপ ক্ষমা করেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক লিমান ইয়াশা। যত পাপ রয়েছে আল্লাহ চাইলে ক্ষমা করে দেন, কিন্তু শিরকের পাপ ক্ষমা করেন না। সূরা নিসা 116 নম্বর আয়াত দেখুন, যত পাপ রয়েছে আল্লাহ চাইলে ক্ষমা করে দেন, কিন্তু শিরকের পাপ ক্ষমা করেন না। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাদিসে কুদসি, ইয়া ইবনে আদম, হে বনু আদম, আদমের সন্তান, ইন্নাকা লাও আতাইতানি বিকুরাবিল আরদে খাতায়া, এই জমিন ভর্তি করে আকাশ এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গা পূর্ণ করে যদি পাপ করো, এমন পাপ করেছ যে জমিন থেকে পাপ ভর্তি হতে হতে আসমানে ঠেকে গেছে, এত পাপ করার পরে যদি তুমি আমার কাছে ক্ষমার জন্য আসো, লাও আতাইতানি বিকুরাবিল আরদে খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইয়া, আর তোমার এই পাপের সাথে শিরকের পাপ নেই, অনেক পাপ করেছো কিন্তু শিরিক করনি, পৃথিবী ভর্তি পাপ করেছো কিন্তু শিরিক করনি, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আমি পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হব। একজন মানুষ যদি পাপ করতে 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 জমিন ভর্তি করে ফেলে দেয়, কিন্তু শিরিক না করে, আল্লাহ তার পাপ ক্ষমা করে দিবেন, ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকের পাপ সহজে ক্ষমা হয় না। মানে শিরিক এমন এক অপরাধ যা ক্ষমার অযোগ্য। দেখুন শিরিক এমন এক অপরাধ, তিন নম্বর ফলাফল, শিরিক এমন এক অপরাধ যা আগের সকল আমল নষ্ট হয়ে যায়। সূরা জুমার 65 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নিকটে ওহি করা হচ্ছে, আপনার পূর্বে যারা এসেছিলেন নবী এবং রাসূল তাদের নিকটে একই ওহি করা হয়েছিল, লাইন আশরাকতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমিও যদি শিরিক করো, আল্লাহ তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমিও যদি শিরিক করো, লা ইয়াহবাতান্না আমালুক, তোমার যত আমল আছে সব বরবাদ হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, তখন তুমি বিচারের মাঠে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। বিচারের মাঠে ক্ষতিগ্রস্ত কারা? যারা
জাহান্নামে যাবে, বিচারের মাঠে ক্ষতিগ্রস্ত হলো যারা জাহান্নামে যাবে। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তুমিও যদি শিরিক করো তো তোমারও আমল বাদ হয়ে যাবে, আর তুমি কাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে, ক্ষতিগ্রস্ত মানে জাহান্নামীদের মধ্যে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যদি শিরিক করলে মুক্তি না থাকে, আপনার আমার সুযোগ আছে? কিছুই মনে করি না, একজন মুসলিম শিরিককে কিছুই মনে করি না। দেখুন একটা ছোট্ট শিরিক বলি আপনাদের সাথে, যখন মাটি দেই তখন কি বলি, মিনহা খলাকনাকুম ও ফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটি দেওয়ার সময় বলি, তাই না? আবার কেউ বলি প্রথম খাবল মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম, দ্বিতীয় খাবলে বলি ও ফিহা নুঈদুকুম, আর তৃতীয় খাবলে বলি ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার আমি এই যে দুই তিন দিন আগে একটা জানাজায় গিয়েছিলাম, ওখানে দেখি যে একজন ব্যক্তি দেখে মনে হচ্ছে যে দিন ধর্ম বুঝেন আর কি, পোশাক আশাক চেহারা সুরাত টুপি আলখেল্লা দেখে মনে হলো যে হাদিস কোরআন কিছু জানেন, কবরের পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে আধা ঘন্টা ধরে প্রায় মাটি দেওয়া চলছে, আর আধা ঘন্টা যাবত ও সুর দিয়ে বলতে আছে মিনহা খলাকনাকুম ও ফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মানে সবাই মাটি দিচ্ছে আর ও দোয়া বলছে, মানে ওকে ভাড়া করে নিয়ে এসেছে দোয়া বলার জন্য। সবারই তো উপস্থিতি যে কথা বলছিলাম, আজকে মনে রাখবেন, খেয়ালে রেখে দিবেন, আমি অনুবাদটা করি তারপরে আপনি সমাধান আপনি নিজেই দেন যেটা বলা যাবে কিনা। প্রথম খাবল মাটি দেওয়ার সময় বললেন মিনহা খলাকনাকুম, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। দ্বিতীয় খাবলে বললেন অফিহা নুঈদুকুম, আবার তোমাকে মাটিতে ফিরিয়ে দিলাম। আর তৃতীয় খাবলে বললেন অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাকে মাটি থেকে উঠাবো। অথবা টানা এক টানায় বললেন মাটি দেওয়ার সময়, লাশকে মাটি দিচ্ছেন তাই না, লাশকে মাটি দেওয়ার সময় বলছেন আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি, আমি তোমাকে মাটিতে ফিরিয়ে দিলাম, আবার তোমাকে মাটি থেকে উঠাবো। বলেন তো আপনি কখন আল্লাহ হয়ে গেলেন? নাউজুবিল্লাহ মিন জালে, আপনি লাশটাকে আপনি মাটি থেকে তৈরি করেছেন, আপনি কি ফিরিয়ে দিলেন মাটিতে, আপনি জীবন নিয়ে নিয়েছেন? আপনি জীবন নেওয়ার লোক হলে তো আপনাকে পিটায় ষাট করে দিত তার আল পরিবার, এমন একজন তার জীবন নিয়েছেন তার কারো কিছু করার নেই, আপনার গায়ের চামড়া তো রাখতো না যদি আপনি নেওয়ার ক্ষমতা থাকতো আপনাকে। আপনি কি ক্ষমতা রাখেন, আপনার কি সাধ্য আছে একজনকে জীবন ফিরিয়ে দেওয়া? কেন বলছেন ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যে তোমাকে মাটি থেকে, এটা কোরআন মাজিদের আয়াত, কিন্তু এই আয়াতটা কেন এখানে আপনি প্রয়োগ করলেন, এটা কার কথা? আল্লাহর কথা, এটা আল্লাহর কথা। আজকে আপনাদেরকে বলে গেলাম যে আজকে তৌবা করে নিয়ে আর কোনোদিন বলা যাবে না, আর কোনোদিন বলা যাবে না। সম্মানিত উপস্থিতি, এখানে আর একটা কথা বলে রাখি, এ কথাটা শেষ করি যে এইটা যদি জেনে বুঝে কেউ এই দোয়া বলে তাহলে শিরিক হবে। কি হবে? জেনে বুঝে যদি কেউ মিনহা খলাকনাকুম ফিহা নুঈদুকুম মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তো শিরিক হবে, আর না জেনে বলে থাকলে আল্লাহ চাইলে ক্ষমা করে দেবেন। আজকে জানিয়ে গেলাম, এরপরে কেউ বলার আর সুযোগ নেই, বলা যাবে না, এটা সরাসরি আল্লাহর কথা। আপনি বান্দা হয়ে কিভাবে বলতে পারেন? হ্যাঁ, একটা প্রশ্ন আপনাদের কাছ থেকে চলে এসেছে ইতিমধ্যে, যেটা হুজুররা শিখিয়েছে, ঠিক আছে, হুজুর শিখিয়েছে জাহান্নাম উদ্বোধন আল্লাহ কাকে দিয়ে করবে, হুজুরকে দিয়ে করবে, অত সহজ নাই। আর একটা কথা বলে রাখি, সহিহ বুখারীতে হাদিস এসেছে, কখনো কখনো আজাজিল শয়তান, আজাজিল শয়তান মানুষের রূপ ধরে, দরবেশের রূপ ধরে মানুষের মাঝে আসে, আসার পরে হাদিস বর্ণনা করে হাওয়া হয়ে যায়। অন্যরা যদি বলে যে একজন একটা হাদিস শোনালো চমৎকার, কোনোদিন শুনি, কি হাদিস, এ হাদিস, তো তাকে চিনো? বসে না, তাকে কোনোদিন দেখিনি চিনিও না, কোনোদিন দেখিনি চিনি না, বাড়ি গাড়ি কিচ্ছু জানি না, মানে এই লোকটা হচ্ছে কে, শয়তান মানুষের রূপ ধরে এসে হাদিস বর্ণনা করেছে, হাদিস সহিহ বুখারীর হাদিস এটি, মানে শয়তানও মাঝে মাঝে আলেম সেজে মানুষকে বিভ্রান্ত করে, অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়, হাদিস বর্ণনা করে যায়।
এই জন্য আপনারও উচিত যে এই জন্য সহি মুসলিম আরেকটি হাদিস এসেছে মুকাদ্দমার মধ্যে সহি মুসলিমের আট নম্বর পৃষ্ঠায় ইন্না হাদাল ইলম দিন এই ইলমটা হচ্ছে দিন জ্ঞানটা হচ্ছে দিন নসিহা ফানজুরু আম্মান তাখুদুনা দীনাকুম তোমরা খেয়াল করো কার কাছ থেকে দিন গ্রহণ করছো এই ইলমটা কার কাছ থেকে নিচ্ছো মানে আপনাকে একটু যাচাই বাছাই করে যে আসলে এই আলেমটা দেশের না কোথাকার মানে এর কোনো বাড়ি গাড়ি আছে না নেই এর কোনো ঠিকানা আছে না নেই উদ্ভট একজনকে উড়ে এসে জুড়ে বসে বলে দিয়ে চলে গেল কিনা এটা আপনার খেয়াল করা দরকার যে কার কাছ থেকে নিলেন ইলিমটা সমরিত উপস্থিতি যে কথা বলছিলাম মাটি দেওয়ার সময় এই দোয়া পাঠ করা যাবে না এটা শিরকের মধ্যে চলে যাবে যদি এই শিরকগুলো করি শিরকগুলো করলে যা আমল করেছে সব বরবাদ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে কোন আমল টিকবে না তিন নম্বর ফলাফল চার নম্বর ফলাফল যে ব্যক্তি শিরক করবে তার জন্য জান্নাত হারাম জাহান্নাম আবশ্যিক সূরা মায়েদা 72 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ যে ব্যক্তি শিরক করবে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন ওয়াবাওয়াহুন নার এবং জাহান্নামকে আবশ্যিক করে দিয়েছেন ওমালি যালিমিনা মিন আনসার এই জালেমের কোনো সাহায্যকারী থাকবে না যে শিরক করে তার জন্য জান্নাত হারাম কি জান্নাতে দিব না আল্লাহ কথা বলেননি কি বলেছেন জান্নাত হারাম মুশরিকের জন্য জান্নাত হারাম এবং খালেদিনা ফিহা ও চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে শিরককারী কোনোদিন জাহান্নাম থেকে বেরিয়ে আসতে পারবে না দেখুন কয় নম্বর ফলাফল গেল চার পাঁচ নম্বর ফলাফল যারা শিরক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য শাফাত করবেন না সহি মুসলিমের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে আল্লাহ সুসাসম বলছেন প্রত্যেকটা নবী এবং রাসূলকে আল্লাহ একটা দোয়া করার সুযোগ দিয়েছেন কয়টা দোয়া একটা যেই দোয়া আল্লাহ নিশ্চিত কবুল করবেন প্রত্যেকটা নবী এবং রাসূলকে আল্লাহ একটা সুযোগ দিয়েছিলেন যে তুমি স্পেশাল একটা দোয়া করো আল্লাহ সুসাসম বলছেন প্রত্যেকটা নবী এবং রাসূলকে আল্লাহ একটা স্পেশাল সুযোগ দিয়েছিলেন যে তুমি একটা দোয়া করো যে দোয়া নিশ্চিত কবুল হবে নিশ্চিত কবুল হবে এই মর্মে তুমি একটা দোয়া করো যেটা কবুল করতে চাও যে আল্লাহ তুমি আমার এই দোয়াটা কবুল করিও এরকম স্পেশাল একটা দোয়া করো কবুল করা হবে প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই পৃথিবীতে যত নবী এবং রাসূল ছিলেন প্রত্যেকেই তারা এই দোয়া করেছেন এবং কবুল হয়েছে প্রত্যেক নবী এবং রাসূল ওই দোয়া করেছেন এবং কবুল হয়েছে এবার আসলো আমার পালা কার পালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পালা আল্লাহ আমাকে সুযোগ দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তুমিও একটা দোয়া করো তোমার যেটা প্রয়োজন একটা দোয়া করো এই দোয়া নিশ্চিত কবুল হবে